প্রিয় শিক্ষার্থীরা, সিজা কলেজ অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রূপালী চাকমা, প্রভাষক হিসাববিজ্ঞান, সিজা কলেজ বাগাইছড়ি, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাবে মূলধন হিসাব কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। গত ক্লাসে আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো অংশীদারদের মূলধন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। তো আমরা আগের অধ্যায়টাই নিয়েছি আমাদের সুবিধার্থে। দেখো, বোধে লিখে দিয়েছি তোমাদেরকে এই অধ্যায়টা। আমি একবার বলে শোনাচ্ছি তোমাদেরকে, এ বি সি একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 3:2:1, 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,00,000 টাকা, 80,000 টাকা এবং 60,000 টাকা। চুক্তি অনুযায়ী এ মাসিক 1,200 টাকা করে বেতন পাবে। 1 জুলাই 2018 তারিখে বি 20,000 টাকা অতিরিক্ত মূলধন ব্যবসায় আনায়ন সরবরাহ করে। সম্ভাব্য মুনাফার আশায় অংশীদারগণ সারা বছরের ব্যবসায় হতে যথাক্রমে 24,000 টাকা, 16,000 টাকা এবং 12,000 টাকা নগদ উত্তোলন করে। চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ 1,08,800 টাকায় উপনীত হয়। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। আজকে দেখো অংশীদারদের মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তোমরা নিশ্চয়ই জানো পরিবর্তনশীল পদ্ধতি হচ্ছে মূলধনটা বাড়বে কমবে এই ধরনের। তো দেখো, 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই পাঁচটা ডেবিট পাস, এই যে সি তারিখে এই পাস থেকে এটা ডেবিট পাস আর এটা ক্রেডিট পাস, তোমাদেরকে এই পাসের ডেবিট এবং ক্রেডিট উল্লেখ করতে হবে। তারপর তারিখ বিবরণ এ বি সি যতজন আছে ততজনের জন্য কলম দিতে হবে, এদিকেও ঠিক তাই এ বি সি। এটা খতিয়ানের মতোই শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমি সালটা বসাবো 2018 সাল, দুই পাশে বসাবো 2018 সালে, যেহেতু আমাদের 18 সালের অঙ্ক 2018 সাল। এই যে এরপরে মূলধন, শিক্ষার্থীরা মূলধন হিসাবে প্রথমে ক্রেডিট পাশে জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিধি অর্থাৎ তাদের প্রারম্ভিক মূলধন গুলো লিখব, ব্যালেন্স বি ডি প্রারম্ভিক মূলধন দেখো তার কত আছে, এর 1,00,000 টাকা, বি এ 80,000 টাকা, সি এ 60,000 টাকা দেখে দেখে উঠানো। এরপরে দেখো এর পরবর্তী ইয়েটা ঘটছে, তথ্যটা ঘটছে জুলাই এক তারিখ 2018 তারিখে বি 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। আগে বলেছিলাম অতিরিক্ত মূলধন যদি নিয়ে আসা হয় তাহলে মূলধন হিসাবে ক্রেডিট পাসে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব দিয়ে করতে হবে। জুলাই এক নগদান হিসাব কে আনছে, বির ঘরে 20,000 টাকা আর এটা ব্ল্যাঙ্ক থাকবে, তাদের কোনো অতিরিক্ত মূলধন নাই। এরপরে ডেবিট পাশে আসো, হিসাব শেষটা ডিসেম্বর 31 উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব দেখো কে কত উত্তোলন করছে, এ 24,000, বি 16,000 এবং সি 12,000 টাকা, সি 12,000 টাকা। এরপরের অংশ হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে নিয়ে আসবো আমরা। লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিট ছিল সেগুলো ক্রেডিট পাশে নেব আর যেগুলো ক্রেডিট পাশে ছিল সেগুলো ডেবিট পাশে নেব।
তো তোমরা এই মূলধন হিসাবটা দেখার সময় পাশাপাশি লাভ লোকসান আবর্তন হিসাবটাও দেখবা। ওখানে দেওয়া আছে ডেবিটে কোনগুলো দিছি, ক্রেডিটে কোনগুলো দিছি। ডিসেম্বর 31 অংশীদারদের লাভ লোকসান আবর্তন হিসাব লিখতে হবে। এখানে লাভ লোকসান আবর্তন হিসাব ক্রেডিট পাশে কি ছিল? উত্তোলনের সুদ। তাহলে আমরা উত্তোলনের সুদ নিয়ে আসবো। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কার কত হয়েছিল? উত্তোলনের সুদ 24,000-এর 10% এবং অর্ধেক 1,200। এবার 16,000-এর 10% কত? 1,600। 1,600-এর অর্ধেক 800। এরপরে 12,000-এর 1,200 টাকা আছে 10%, তো একবার অর্ধেক হলে 600। এরপর এদিকে আসি ডিসেম্বর 31 অংশীদারদের লাভ লোকসান হিসাব, লাভ লোকসান আবন্তন হিসাব, লাভ লোকসান আবন্তন হিসাব ডেবিট পাশে কি কি ছিল? 1 নম্বরে ছিল মূলধনের সুদ, মূলধনের সুদ, মূলধনের সুদ 1 লাখের 10% 10,000, তারপরে 80,000 আর অতিরিক্ত মূলধনের সুদ সহ হয়েছিল ও 9,000। 9,000 কিভাবে কিভাবে দেখো, 80,000-এ 10% 8,000 এবং অতিরিক্ত মূলধন 20,000-এ 10% 2,000, 2,000-এর অর্ধেক 1,000, দুইটা মিলে 9,000 টাকা। এরপরে সি সি প্রারম্ভিক মূলধন 60,000, 60,000-এ 10% 6,000। এরপরে 2 নম্বরে ছিল বেতন, বেতন কে পাই দেখো, মাসিক 1,200 টাকা বেতন পায়, তাহলে 14,400 টাকা। এরপরে মুনাফার অংশ, মুনাফার অংশ, মুনাফার অংশ একজনের প্রাইস পেয়েছিল 37,000, 24,000, 12,000, সর্বমোট হয়েছিল তাদের লাভ হয়েছিল 72,000। 72,000-এর 6/3 অংশ 36,000, 6/2 অংশ 24,000, 6/1 অংশ হচ্ছে 12,000। আর কোনো তথ্য নাই, আমরা এখন ব্যালেন্স সিডি বের করবো। ব্যালেন্স সিডি অর্থাৎ সর্বশেষ উদ্ধৃত কত আছে একজন একজন করে হিসাব করবো। প্রথমে এক লাখের সাথে 10,000 যোগ করলে 1,10,000, তারপর এগুলো যোগ করলে কত হয় দেখো, কত হয় দেখো, 1,60,400 আছে। তোমরা দেখো 1,60,400, এই পাশে বসে এলাম 1,60,400। এবার 1,60,400 থেকে 24,000 আর 1,200 বিয়োগ করতে হবে, 24,000 আর 1,200 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে 1,35,000, 1,35,200। এরপরে ওইটা বি এরটা যোগ করবো, কত দেখো, 80,000, 20,000, 1,00,000, তো সর্বমোট কত আছে, 1,33,000, 1,33,000। যে টানব 1,33,000, দুইটাতে জেল হবে। এবার 1,33,000 থেকে এই 16,000 আর 800 বিয়োগ করে, বিয়োগ করলে আসবে 1,16,200, 1,16,200। এরপরে সিটটা যোগ করো, সি সিটটা কত হবে দেখো, 77,000। এবারে এই 12 থেকে এই 12,000 এবং 600 বিয়োগ করো, কত আছে,
পঁয়ষট্টি হাজার চারশো নাম হবে ডিসেম্বর সর্বশেষ তারিখ, হিসাবকালের সর্বশেষ তারিখ, ব্যালেন্স সি ডি, ব্যালেন্স সি ডি। এবার ওইটা ব্যালেন্স বিধি করতে হবে কোটি আনের মতো, সাতটা বদলাবে 2000, এটা 2018 সাল হলে এটা 2019 সাল, জানুয়ারি এক ব্যালেন্স বি ডি, আবার ব্যবসা শুরু করবে তারা 2019 সালে। এবার বিধিগুলো লিখো, 1,35,200, 1,35,200, 1,16,200, 1,16,200, এরপরে 65,400। এই হইল অংশীদার হিসাবে মূলধন হিসাব, সাধারণ মূলধন হিসাব। পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব কিভাবে করতে হয় সেটা দেখাইলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা মূলধন হিসাবে প্রথমে জানুয়ারি এক তারিখ দিয়ে তাদের ব্যালেন্স বিধিগুলো লিখতে হবে, যদি কেউ অতিরিক্ত মূলধন নিয়ে আসে সেটা লিখতে হবে। এরপরে ডেবিট পাশে ডিসেম্বর 31 দিয়ে উত্তোলন হিসাব দিয়ে কে কত উত্তোলন করছে সেটা লিখলাম। তারপরে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে কি ছিল, উত্তোলনের সুদ ছিল সেটা নিয়ে আসলাম, যদি কোনো উত্তোলন থাকতো সেটাও নিয়ে আসতাম, কোনো উত্তোলন নাই শুধু উত্তোলনের সুদ, এর জন্য উত্তোলনের সুদ নিয়ে আসছি। এরপরে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ছিল মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ, এগুলো নিয়ে আসছি। এরপরে শুধু একজন একজন করে ব্যালেন্স ব্যাংক করলেই হলো, অর্থাৎ শেষ উদ্বৃত্ত কার কত আছে এটা করতে হবে, যেটা বড় সেটা দুই পাশে লিঙ্গবদ্ধ করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা শেষ উদ্বৃত্ততা পেয়ে যাব, সেই ব্যালেন্স সিডিগুলা সিডিটা আবার পরবর্তী বছরের জানুয়ারি এক তারিখ ব্যালেন্স সিডি করতে হবে। এই যে 2019 সাল জানুয়ারি এক ব্যালেন্স সিডি, এভাবে তোমরা নতুন হিসাবটা প্রস্তুত করবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছ, সবাই দেখতে পারছ, এবং এই ক্লাসগুলো দেখবা, দেখলে একদম সহজ মনে হবে, অংশীদারি হিসাবটা একদম সহজ মনে হবে তোমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।